আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম, পিস লাইব্রেরি বলছি। আজকে আমি আপনাদের সামনে আর একজন আমাদের ভাইকে নিয়ে আসলাম। বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে ওষুধ ছাড়াই যে সুগারের চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ ওষুধ ছাড়া মানুষ সুগার থেকে মুক্ত হচ্ছে পুরোপুরিভাবে, যার ভিডিওগুলো প্রমাণ আছে, একাধিক ভিডিও দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। তো আমাদের এই ভাইয়ের বাড়ি হচ্ছে ফারাক্কা, তো জিয়াউল হক ভাই, তো উনি বিশেষ করে সুগারে মানে কীভাবে পেরেশান ছিলেন, হ্যাঁ কত বড় সুগার ছিল এবং ওষুধ খেয়েও তার সুগারটা নর্মাল আসছিল কিনা, এবং বর্তমানে মানে কেমন অবস্থায় আছে এবং কতদিনে নর্মাল হয়েছে, বিষয়গুলো ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো, আমি বলবো না। তাহলে আপনারা বুঝতে পারবেন, উৎসাহিত হবেন, হ্যাঁ, যে আমরা যে সুগারে চিকিৎসা করছি ঔষধ ছাড়াই, অনেকে হয়তো আপনারা বিশ্বাস করতেই পারছেন না এটা কি করে হয়, যে ঔষধ ছাড়া কি আর সুগার ভালো হয়, সুগার কি নর্মাল হয়, তো আমরা ওষুধ খেয়ে তো নর্মাল করতে পারছি না। তো আজকে আমাদের এই ভাইয়ের মুখ থেকে আপনারা শুনেন। আসসালামু আলাইকুম। ওনারা যেটা মানে যে পদ্ধতি খাবারে মানে মেনে চলেছি, সে ইনশাল্লাহ এখন পর্যন্ত মানে 3 দিনে রেজাল্ট নর্মাল থেকে মুক্তি পেয়েছি, নর্মাল হয়ে গেছে আর কি। 250 থেকে সেই জায়গায় এখন 70-69 এরকম না খেয়ে এসছে। ভর্তি পেটে ছিল আপনার 350, সেই জায়গায় এখন 100 এসছে। আশা করছি 1 মাসের কোর্স আছে, ইনাদের ভরসা করে 1 মাসের কোর্স মেনে চলবো, ইনশাল্লাহ আমার ভালো হয়ে যেতে পারে, এরকম উদ্দেশ্য টার্গেট রেখেছি। তো রেজাল্ট খুব ভালো, খারাপ নয়, আপনারাও সঙ্গে থাকেন। আচ্ছা, আপনি আগে সুগারের জন্য মানে কত আপনার সব সুগার ছিল এবং কতগুলো ডাক্তারকে দেখিয়েছিলেন এবং ওষুধ খেয়ে পরে আমি নর্মাল হচ্ছিল কিনা? আমাকে সুগার 7 বছর থেকে আছে, তো ওষুধ আমাকে 2 বার খেতে দিত, সকাল এবং সন্ধ্যায়। হ্যাঁ, খাওয়ার পরেও আমাকে লিমিট বলেনি কি এই এই ওষুধ এই খেতে দিচ্ছি, যে এইটা খাবার খাবে না, ওইটা খাবার খাবে না। হ্যাঁ, সব খাবারই খাবে মিষ্টি বাদ দিয়ে, কিন্তু নর্মালই করতে পারিনি আজ 7 বছর থেকে। আপনার কি হয়েছে মানে ওষুধ খেয়েও, 2 বেলা ওষুধ খেয়েও আপনার মানে 250 নিচে কমাতে পারছিলেন না? এখন আমাদের কাছে আলহামদুলিল্লাহ ওষুধ বাদ দিয়ে, ওষুধ ছাড়া 3 দিনের মধ্যে পুরোপুরি নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, আমি এতে খুব খুশি আছি। এখন আপনার কেমন লাগছে? এখন সুস্থ, এখন খুব মানে ভালো লাগছে। এই জন্য আপনি বিশেষ করে যারা আমাদের দর্শক আছে, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, তাদেরকে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন? প্রায় ঘর ঘরে তো মানে সুগার রোগী, তোদেরকে আপনি কি বলতে চাইছেন? আমি চাইছি কি সবাই আসুক এখানে এসে মানে সব রোগ মুক্ত করে দেয়, সব থেকে ভালো হবে, কেননা কি সুগারে সব ভক্তি আছে, আমাদের বাড়িতেও আছে, তাই আমিও নিয়ে আসবো, বাবা মাকে আছে। তো সম্মানিত দর্শক, তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমাদের এই ভাইয়ের কি অবস্থা ছিল, যে 250-র নিচে নাম ছিল না 2 বার ওষুধ খাওয়ার পরেও, 2 বার ওষুধ খাওয়ার পরে কিন্তু যদি এই অবস্থা হয়, এবং আমাদের কাছে উনি যখন অনলাইনের মাধ্যমে প্রথমে চিকিৎসা করিয়েছিলেন, যদিও আমরা এখন অনলাইনের মধ্যে চিকিৎসা প্রায় বন্ধ করেই দিয়েছি, তো ওনার এখন ঔষধ বন্ধ করে যে সুগারটা একেবারে নর্মাল, শুধু নর্মাল নয় মানে 3 দিনের মধ্যেই নর্মাল হয়ে গিয়েছিল, এখন 1 সপ্তাহ চলছে, এখন 2য় সপ্তাহে কী করতে হবে সেটা আজকে বলবো, উনি এসছেন যেহেতু আমাদের কাছাকাছি। তো বিশেষ করে আপনারা যারা সুগারে ভুক্তভোগী, যারা সুগার ভুগছেন, আপনার পিতামাতা ভুগছে, আপনার ভাই ভুগছে, আপনার আত্মীয় স্বজন ভুগছে, আপনার প্রতিবেশী ভুগছে এই সুগারের জন্য, তো অবশ্যই আপনারা যদি সুগারটা ভালো করতে চান, আমাদের কাছে নর্মাল হওয়ার শুধু গল্প নয়, আমাদের কাছে গল্প হচ্ছে কি ভালো হয়ে যাওয়া, পুরোপুরি ভালো হয়ে যাওয়া, একদম সুস্থ জীবনযাপন করা, মানে যেরকমভাবে আপনি চলছিলেন সেরকমভাবে চলতে পারা, এই গল্প আমরা করি, শুধু নর্মালই নয়। তো নর্মাল তো স্বাভাবিক ব্যাপার, সাধারণ ব্যাপার এটা আমাদের কাছে, আলহামদুলিল্লাহ তো অনেক মানুষই ভালো হচ্ছে। তো আপনারা আমাদের কাছে আসতে পারেন, আমাদের অ্যাড্রেস হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ, চাঁদপুর ব্রিজ, ঝাড়খণ্ড বর্ডার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9732624906, এতে আপনারা কল করতেও পারেন, 9732624906। তো আপনারা বিশেষ করে যদি চান যে লোকের কল্যাণ হোক, লোক এই পেরেশানি থেকে মুক্ত হোক, তাহলে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করবেন, এবং ভিডিওটি লাইক শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন। তো আজকের এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।